আচ্ছা, উইকেটের যে কন্ডিশন ছিল অনেকটা ফ্ল্যাট উইকেট ছিল, তো এখানে আমরা ব্যাটিং 10 ওভার পরে আর ভালো ব্যাটিং করতে পারি না। এখানে এই উইকেটটা যে অবস্থা ছিল, এখানে 200 নিচে রান করা, এটা ডিফেন্ড করা ডিফিকাল্ট। তো সেই হিসাবে আমরা শেষ 10 ওভারে ভালো ব্যাটিং করতে পারি না, যার কারণে ম্যাচের রেজাল্টটা ওখানে ডিফারেন্স হয়ে গেছে। বাট আমার মনে হয় ব্যাটসম্যানরা খুব তাড়াহুড়া করতে গিয়েছে। আমার মনে হয় যে প্রথম 10 ওভারে যে টোটালটা ছিল, এটার সাথে যদি একটু সেন্সিবল ব্যাটিং করতে পারতো আর 5-7 ওভার 200 উপরে রান করতে পারতো, এই উইকেটে 200 রান করতে না পারলে ডিফেন্ড করা ডিফিকাল্ট। তারপরে রোহিত এসে যেভাবে আউটপ্লেট করেছে, এটা তো ট্রিভেন্ডাস। তো প্রথম ম্যাচটা জেতার পর, কারণ এখানে আসার পরে আবহাওয়া একটু অন্যরকম, কন্ডিশন অন্যরকম, ভারতের এক এক জায়গায় কিন্তু এক এক রকম ক্রিকেট, এটার সাথে খুব দ্রুত আপনি অ্যাডজাস্ট করতে পারলে কিন্তু বেটার ক্রিকেট খেলতে হবে। তো আমার মনে হয় যে সামনে আবার নাগপুরে যাচ্ছে, আবার নতুন কন্ডিশন, এখানে দ্রুত যদি অ্যাডজাস্ট করে আমরা নামতে পারি, ইনশাআল্লাহ আমাদের চেষ্টা থাকবে ভালো ক্রিকেট খেলার। বাট এটার কিছু কারণ আছে, এটার আমরা কিন্তু এইরকম ট্রাভেল করে এক এক জায়গায় এক এক কন্ডিশনে খেলা, এটা কিন্তু অভ্যস্ত না আমাদের দেশে। কিন্তু আমরা খুব ছোটো জায়গায় খেলি, একটা সীমিত জায়গার মধ্যে খেলি, তো সেই হিসাবে বাইরে যখন আমরা এব্রোডে খেলতে যাই, এই প্রবলেমগুলি আমরা ফেস করি। এখান থেকে ওভারকাম করার জন্য যত বেশি এখন আমাদের এই টিম, এইচপি টিম, এগুলি যত বাইরে খেলবে যত তাড়াতাড়ি এক্সপিরিয়েন্সগুলি ওরা আয়ত্ত নিতে পারবে, তারপর আমরা এটা ইন্টারন্যাশনালি কাজে লাগাতে পারবো। খুব তাড়াহুড়া করেছে ব্যাটসম্যানরা, এটা কিন্তু দরকার ছিল না। একটা ওভারেই মুশফিক আর সমুর আউটটা কিন্তু ডিফারেন্সটা করে দিয়েছে। তো সেই হিসাবে মনে করি যে একটু যদি সেন্সিবল ব্যাটিং করতো, 200 কাছাকাছি রান গেলেও এই ম্যাচটার ফল উন্নতি পারে। ফ্ল্যাট উইকেটে আপনাকে অনেক কষ্ট করতে হবে, কারণ বোলারদের ভালো মতো বল করার জন্য ফ্ল্যাট উইকেটে আপনাকে চেষ্টা অবশ্যই করতে হবে, কারণ প্রতিদিন একই ধরনের উইকেট পাওয়া যায় না, বোলারদেরও তো কষ্ট করে উইকেটগুলি পেতে হয়। তো সেই মনে করি সামনের ম্যাচগুলি এখানে যে ভুলগুলি করেছে শুধরাতে পারলে ইনশাআল্লাহ ভালো ক্রিকেটটা দেখার আর অপেক্ষা আছে। ডিফিকাল্ট, আমরা তো কখনো ওখানে খেলিনি, তো সুতরাং ওখানে না যাওয়া পর্যন্ত, প্র্যাকটিস না করা পর্যন্ত বলা মুশকিল। সব খেলাই চ্যালেঞ্জ, আপনার টেস্ট ক্রিকেট তো আরও বেশি কঠিন চ্যালেঞ্জ, কারণ হোমের ভারতের সাথে এখানে সব দেশে স্ট্রাগল করে। তো সেই হিসাবে আমরা তো এব্রোডে এমনি স্ট্রাগল করি, তো সেই হিসাবে মনে করি আমরা যদি 5 দিন পর্যন্ত খেলা নিয়ে যেতে পারি, এটা আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট। এই ধরনের কোনো আলোচনা হয়নি। মমিনুল অবশ্যই অনেক এক্সপিরিয়েন্স খেলোয়াড় আমাদের টেস্ট প্লেয়ার, তো সেই হিসাবে প্রথমবারের মতো অধিনায়িত্ব করছে, অবশ্যই বেস্ট উইশেস আমার থাকবে এবং ইনশাআল্লাহ আশা করি ভালো মতো হ্যান্ডেল করতে পারবে।